যশোরে ছয়টি মামলার আসামি জুম্মানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় শহরের শঙ্করপুর রেলস্টেশন এলাকায় হত্যার ঘটনা ঘটে। নিহত জুম্মান শঙ্করপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় শঙ্করপুর রেলস্টেশন এলাকায় একদল অস্ত্রধারী জুম্মানের ওপর হামলা চালায়। এ সময় তারা জুম্মানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। পূর্বশত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজে।